নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকের আমি গরমের খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি তোমাদেরকে করে দেখাবো ফলুই মাছ পটল আলু দিয়ে পাতলা করে ঝোল, আর সঙ্গে থাকবে আমের চাটনি। এই আম নিয়ে এসেছি, আম দিয়ে চাটনি করব। আর এই হচ্ছে ফলুই মাছ, দেখতে পাচ্ছ এই ফলুই মাছ। এই ফলুই মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল করব। স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো শুরু করি রেসিপিটা। এখানে ফলুই মাছ আর পটল আলু আর হচ্ছে আমটা কেটে নেব, সঙ্গে দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ দুটো কেটে নেব। পটলটা পুরো ছাড়াবো না, অল্প অল্প করে ছাড়িয়ে নেব একটু। আমটা কেটে নিচ্ছি, আমটা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, দারুণ সেন্ট বেরোচ্ছে।
পেঁয়াজটা কেটে দিলাম, এবার আলু দুটো কেটে দেব। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, লবণ আর হলুদ মাখিয়ে নেব। হলুদ লবণ, এই মাছের প্রচুর টেস্ট, কতকটা চিতল মাছের মতন দেখতে, কাঁটা আছে কিন্তু খেতে খুব ভালো লাগে। ঝাল করো, ঝোল করো, ঝাই করো না কেন, খুবই ভালো লাগে। মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে পটলগুলোও ভেজে নেব। ওই তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেব, পেঁয়াজ, আলুটা দিয়ে দেব। আলু ভালো করে ভাজা হয়ে গেছে, মশলাগুলো দিয়ে দেব। হলুদ
লঙ্কার গুঁড়ো, লবণ, জল দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, পটল আর মাছ ভাজাটা দিয়ে দেব। দু চামচ সর্ষে আর দু চামচ মৌরি নিয়েছি, বেটে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, মুড়ি আর সর্ষে বাটাটা দিয়ে দেবো। অল্প একটু বাটি ধোয়ার জল দিয়ে দিলাম। মাছের ঝোলটা হয়ে গেছে, লাবিয়ে নেব। কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি চাটনির জন্যে। প্রথমে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো অল্প করে, সর্ষে, আমগুলো দিয়ে দেবো। হলুদ, লবণ, জল, আম সিদ্ধ হয়ে গেছে, চিনিটা এবার দিয়ে দেবো। এখানে 100 গ্রাম চিনি আছে, পুরোটাই দিয়ে দিলাম। একটু আমগুলো ঘেঁটে দেবো, একটু ঘন ঘন ভাব হবে, খেতে ভালো লাগবে। Thank you.
আমের চাটনিটা হয়ে গেছে, লাবিয়ে নেব। ফলই মাছের ঝোল আর সঙ্গে আমের চাটনি, তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।